রাধে রাধে। মিত্র, 84 ক্রোশ পরিক্রমায় আজকে যে স্থানটি আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে সেটি হলো মান সরোবর। হ্যাঁ মিত্র, রাধা কৃষ্ণর প্রেম ভালোবাসা তো অলৌকিক ব্যাপার, তাছাড়াও আমরা আমাদের জীবনেও যদি প্রেম ভালোবাসার পর্বটি দেখি তাহলে কিন্তু মান অভিমানের একটি পর্ব থাকে। এই পর্ব যে শুধু আমাদের দ্বারা সৃষ্টি তা নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সেখান থেকেই আগত এই অংশ মান অভিমান। তো যেখানে প্রেম ভালোবাসা থাকে সেখানে মান অভিমান তো থাকবেই। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কখনো চিত্রাসখী, বিশাখা সখী, ইন্দ্রলেখা, চন্দ্রদেবী, রঙ্গবুদ্ধা অনেক সখীদের সাথে দেখা করতেন, বিশেষ করে চন্দ্রাবলীর সাথে দেখা করতে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণ যেতে চাইতেন না, হয়তো রাধারানীর সাথে দেখা করতে আসছেন, তখনই রাস্তায় দেখা কোনো কুঞ্জের মধ্যে থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণকে আটকিয়ে বলছেন চন্দ্রাবলী, কৃষ্ণ একটু সময় এখানে দিয়ে যাও, একটুখানি সময় দাও। একটু সময় দিতে এবং চন্দ্রাবলীর সাথে বসে দু চারটে বার্তালাপ করতে করতে অনেকটা সময়ে ভগবান শ্রীকৃষ্ণের চলে যেতেন, ভগবান শ্রীকৃষ্ণও বুঝতেন না। মিত্র, এটাকেই বলে প্রেম, যে ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের ভোলা। যখন ভক্তদের কাছে আসেন তাদের সাথে বার্তালাপ কুশল বিনিময় করতে করতে কখন যে সময়ের পরে সময়, বছরের পরে বছর, রাতের পরে রাত, দিন পেরিয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। সেমনি ভগবান যখন অন্য সখীদের সাথে দেখা করতেন তখন কিন্তু এদিকে রাধারানী অপেক্ষা করে থাকতেন, আর অপেক্ষা করে থাকতে থাকতে রাধারানীর নয়ন থেকে অঝরে অশ্রু ঝরতে থাকত, আর ভগবান শ্রীকৃষ্ণ হয়তো সেটি ভুলে যেতেন, আর সে কারণেই রাধারানী যথেষ্ট পরিমাণে অভিমান করতেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তো তখনই রাধারানী যে স্থানগুলি বা যে স্থানে যে কুঞ্জে এসে একান্তে বসে কৃষ্ণের বিরহে নিজের অশ্রু ঝরাতেন সেই স্থানগুলোই ভাগবতে অনেকবার উল্লেখ রয়েছে। তেমনিই একটি স্থান হলো এই মান সরোবর, যেখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সুন্দর একটি লীলা হয়। প্রথমে শ্রীকৃষ্ণ রাধারানী এখানে বসে ভগবানের জন্য ওয়েট করেন, যে কখন আসবেন, কখন আসবেন কমলনয়ন, কখন আসবেন পদ্মলোচন, কখন আসবেন ভগবান শ্রীহরি। কিন্তু ওনার আসতে আসতে অনেকও বিলম্ব হয়, আর সেই বিরহের সময় যখন রাধারানীর নয়ন থেকে অশ্রু ঝরে সেই অশ্রু দিয়েই কিন্তু মিত্র কুণ্ড তৈরি হয়, আর সেই কুণ্ডের নাম হয় মান সরোবর। হ্যাঁ, তবে মিত্র, শুধু যে রাধারানী একাই অশ্রু ঝরিয়েছেন তা নয়, ভগবান শ্রীকৃষ্ণ এসে রাধারানীরও যখন মানাতে লাগলেন, যখন অনেক কাকুতি বিনতি বিনয় করতে লাগলেন, রাধারানীর চরণ পর্যন্ত মস্তকে ধারণ করে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন রাধারানীকে, হে রাধে হে রাধে, তুমি এবার তো আমাকে ক্ষমা করো, এবার তো মেনে যাও, এবার তো আমাকে মান বন্ধ করো, আমার দিকে একটু তাকাও। রাধারানী শ্রীকৃষ্ণের দিকে ঘুরেও তাকাতেন না, মান অনেকও সময় ধরে চলতে থাকে রাধারানীর, এবং ভগবান শ্রীকৃষ্ণ মানাতে থাকেন রাধারানীকে। সেই কারণেই কিন্তু রাধারানীর আরেকটি নাম হয়, সেটি হলো মানিনী, যেহেতু মান করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি। তো দুজনেই একত্রিত হয়ে এই স্থানে অশ্রু ধারা বইয়ে দিয়েছিলেন, সেই অশ্রু দিয়েই কিন্তু এই স্থানের নামকরণ হয় মান সরোবর। তো আসুন তাহলে এবারে আমরা এই স্থানটি দর্শন করি। আর দেখুন, রাসের স্থলে যেখানে রাধা কৃষ্ণ রাস করেছিলেন, আজও সেই কত সুন্দর মতি বৃক্ষ রয়েছে এবং এখানে গাই রয়েছে। অদ্ভুত সুন্দর স্থান না এটি? একদম সেই মধুবনের মতো, তাই না? সুন্দর একটি বন রয়েছে এই মন্দির পরিসরে যেখানে রাসলীলা হয়েছিল। তো ভগবানের এই যে রাস, শুধু একবার নয়, ভগবানের যে বৃন্দাবন ধাম গোকুল সেখানেও কিন্তু প্রতিনিয়ত রাস হয়। রাস হলো ভগবানের লীলার একটি স্পেশাল লীলা। লীলা তো অনন্ত রয়েছে, তার মধ্যে রাসলীলা হলো ভগবানের শ্রেষ্ঠ লীলা এবং সবাই রাসলীলায় অংশগ্রহণ করতে পছন্দ করেন। আর এটি কিন্তু খুব সুন্দর পাহাড় দিয়ে ঘেরা ছিল একটি সময়, আজ এখানেও এখনো পর্যন্ত রয়েছে কেলিকদমের বৃক্ষ, গোমাতা রয়েছে এখানে। আর এখানের পরিবেশ যদি আমরা দেখি তো দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা নির্মল সুন্দর পাহাড়। হ্যাঁ, পাহাড়ের
বসেই ভগবান রাস করতেন। আর জঙ্গলটি দেখুন কত শুনশান। এখানে আমরা কোথায় প্রবেশ করলাম মিত্র বলুন তো? আমরা সেই জঙ্গলে প্রবেশ করলাম যে জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছেন। এই জঙ্গলেই ভগবান পদচারণা করেছেন। সখীরা, শিবজি আদি অনেক গোপ গোপিকারা এই জঙ্গলে নৃত্য করেছেন, রাস করেছেন। হ্যাঁ, অদ্ভুত সুন্দর। এই যে বৃন্দাবনে যখন আপনারা আসবেন দর্শনের জন্য, এসব সুন্দর স্থানগুলো দর্শন করার পরে আপনার স্বাভাবিক এই জঙ্গলে, এই স্থানে প্রবেশ করার সাথে সাথে আপনার হৃদয়ের পরিবর্তন হবে, ভগবানের প্রতি মন লেগে যাবে, ভগবানকে মনে পড়বে, ভগবানের সুন্দর মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। মানে আপনার প্রত্যক্ষ চোখের সামনে যেন ভাসবে ভগবানের সব লীলার কথা। এত সুন্দর এই পবিত্র স্থান। আর এখানে ময়ূরেরা ছোটাছুটি করছেন। হ্যাঁ, মানসরোবর অনেকেই দর্শনে আসেন মিত্র, কিন্তু এই যে স্থানে আমি প্রবেশ করলাম এই স্থানে কিন্তু কেউ আসে না। আমি আস্তে আস্তে বলছি, তার কারণ হলো ময়ূর যাচ্ছে দৌড়ে 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 দৌড়ে। একটুখানি যদি শব্দ পায় ময়ূরগুলো আর সেখানে থাকছে না। দেখুন কত সুন্দর স্থানটি। হ্যাঁ, আর এখানে সেই 5000 বছর আগের নির্মাণও রয়েছে। হ্যাঁ ইস মিত্র, আপনাদেরকে যদি ময়ূর দেখাতে পারতাম, ময়ূর দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে এখান থেকে, জানেন, এত সুন্দর। বাহ, এই সেই জঙ্গল যে জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছে মিত্র। আর এই যে দেখুন সে সময়ের স্থাপনা দেখুন। হ্যাঁ, আজ মাটিতে বসে গিয়েছে অনেকটা, দেখুন খুব সুন্দর লাগছে না? তো এরকম মানসরোবরে অনেকেই দর্শন করতে এসেছেন। হ্যাঁ, তো এই যে স্থান, রাসের স্থান, এই স্থান কিন্তু কেউ দর্শন করেন আর কেউ করেন না, বেশিরভাগই আসেন না। তো মিত্র, আপনারা অনেকে নিধুবন সম্পর্কে জানেন, নিধুবন দেখতে চান, শুধু নিধুবন দেখতে চান। মিত্র, নিধুবনে কী আছে? তার থেকেও সুন্দর সুন্দর আরও স্থান আছে, ভগবানের সুন্দর সুন্দর লীলা হয়েছে। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন নিধুবন, আর এই স্থানের মধ্যে মিত্র কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এখানেও ভগবানের রাসলীলা হয়েছে, নিধুবনেও ভগবানের রাসলীলা হয়েছে, দুটি বনই সমান। হ্যাঁ, কোনোটা ছোট নয় কিন্তু। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে ক্যামেরা বন্দি করা যায় যদি ময়ূরকে, কেন কি ভগবানের শ্রীকৃষ্ণের রাসের স্থলী যখন ময়ূর দ্বারা বেষ্টিত থাকে তখন কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। কিন্তু দুঃখের বিষয় সেটি পারলাম না, অনেক চেষ্টা করেও ময়ূর ক্যামেরা বন্দি করতে পারলাম না, কারণ এখান থেকে পালিয়ে চলে গেলেন। যখন মানুষের শব্দ পান তখন আর ময়ূর সেই স্থানে থাকে না, এটাই হলো দুঃখের বিষয় মিত্র। তো আমরা সেই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে পিছন দিকটা চলে আসলাম, তো ময়ূর আর দেখতে পেলাম না, পালিয়ে চলে গেল। মিত্র, এই যে কুঞ্জ দেখা যাচ্ছে, আমাদের কুঞ্জ, বিহারীর কুঞ্জ, যে কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করতেন, সেই কুঞ্জেও এখনও কিন্তু কত সুন্দর রয়েছে। তো কেমন লাগলো মিত্র এই দৃশ্যটি দেখে? মন প্রাণ সব কিছু জড়িয়ে গেল নাকি বলুন তো? একের পর এক, একের পর এক অনেকও ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থান আমি দর্শন করাবার চেষ্টা করব। আর একই স্থানের সৌন্দর্য দেখবেন, অনেকবার দর্শন করার পরেও নতুন কিছু দেখতে পাবেন। এটি হলো বৃন্দাবন ধামের আসল রহস্য। তো এখনো পর্যন্ত কিন্তু জঙ্গলটি শেষ করে পারলাম না, অনেক সময়ই তো ধরে আমরা চলছি, তাই না? কোথা থেকে ঢুকেছিলাম রাধারানীর সেই স্থান থেকে, আর কোথায় এসে আমরা বেরোলাম, তাই না? তো মিত্র দেখুন, এই সেই পবিত্র কুণ্ড, যে কুণ্ডে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের অশ্রু
ঝরিয়েছেন। সেখান থেকেই কুণ্ডের নির্মাণ। আমরা খুব পবিত্র স্থানে বর্তমানে রয়েছি, যে স্থান অনেক দেবতারা, অনেক ভক্তরা এসে দর্শন করেছেন, সেই স্থান আজ আমরাও দর্শন করছি। তো মিত্র, এই স্থানের আরও একটি সুন্দর ঘটনা রয়েছে। এই স্থানের, এই কুণ্ডের পাশেই একটি সময় অবস্থান করতেন এক ঋষি, মহান ঋষি, যার নাম হলো আসুরি মুনি। তো উনি একটি সময় ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে গোলক বৃন্দাবন অবধি চলে গিয়েছেন, বৈকুণ্ঠ লোকে অবধি চলে গিয়েছেন, কিন্তু রাধা কৃষ্ণকে কোথাও পাচ্ছেন না। অবশেষে যখন ব্রহ্মলোকে গেলেন, তখন ব্রহ্মাজি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখন লীলারত অবস্থায় রয়েছেন বৃন্দাবনে, আপনি বৃন্দাবনে যান, তবেই গিয়ে দর্শন পাবেন ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর। তো আসুরি মুনি তারপরে চলে আসেন এই স্থানে, আর আসার পথে কৈলাস হয়ে উনি আসেন বৃন্দাবনে। তো কৈলাসে যখন শিবজির সাথে দেখা, তখন শিবজি ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন। তখন ঋষিবর বললেন যে আমি যাচ্ছি রাধাকৃষ্ণের দর্শন করার জন্য ব্রজধামে। তখন শিবজিও বললেন যে চলুন তাহলে, আমিও যাব। তখন দুজনে একত্রিত হয়ে আসলেন, আর সেই সময় রাধাকৃষ্ণ এই মানসরোবরের তটে রয়েছে অনেক মতিবৃক্ষের বাগান। এই স্থানের চারিপাশে রাধাকৃষ্ণ রাস শুরু করেছিলেন। তখন যখন রাসে প্রবেশ করতে চাইলেন, তখন কিন্তু প্রবেশ করতে দেয়া হয়নি। তার কারণ হলো যে গোপী ভাব ছাড়া কিছুতেই রাসলীলায় প্রবেশ করা সম্ভব নয়। আর তখন আসুরি মুনি এবং শিবজি প্রশ্ন করলেন যে আমরা কিভাবে তাহলে এই রাসে অংশগ্রহণ করতে পারবো। তখন বললেন, এই রাসে যখন অংশগ্রহণ করতে যদি চান, তাহলে আপনাদেরকে গোপী ভাব নিয়েই আসতে হবে অংশগ্রহণ করার জন্য। তাহলে সেটা কী করে পাবেন? তখন কিন্তু বলেছিলেন শিবজিকে এবং আসুরি মুনিকে যে আপনারা এখানে যে মানসরোবর আছে, এই সরোবরে স্নান করুন, এই সরোবরে স্নান করার ফলেই আপনাদের গোপী ভাব প্রাপ্ত হবে, রাধাকৃষ্ণের প্রেম প্রাপ্ত হবে, তারপরেই আপনারা রাসলীলায় অংশগ্রহণ করতে পারবেন। তারপরে কিন্তু শিবজি এবং আসুরি মুনি এই স্থানে এসে স্নান করেন এই সরোবরে, তারপরে কিন্তু গোপী ভাব প্রাপ্ত হয়। তারপরেই উঠে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ রাস করছেন, অষ্টসখীরা রয়েছেন, অনেকও সখীরা রয়েছেন, এবং তখন রাসলীলায় প্রবেশ করেন শিবজি এবং আসুরি মুনি গোপীর রূপ ধারণ করে গোপীভাবে। তো এই হলো আরেকটি খুব সুন্দর ইন্টারেস্টিং লীলা ভগবানের এই স্থানকে নিয়ে। আর বর্তমানে এই কুণ্ডের ধার খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, বাঁধানো হয়েছে, আর এখানে ভক্তরা সুন্দর সুন্দর এখানে বসার ব্যবস্থা করা রয়েছে। ভক্তরা এসে এখানে বসেন, ভগবানের নাম গুণকীর্তন করেন, অনেক দর্শনার্থীরা আসেন, এবং ব্রজমণ্ডল 84 ক্রোশ যারা পরিক্রমা করেন তারাও আসেন এখানে দর্শন করার জন্য। তো দেখুন এখানের পরিবেশ কত সুন্দর, শান্ত পরিবেশ, এবং এই ঘাট যে নির্মাণ করা রয়েছে কত সুন্দর। এখানে বসে থেকে থেকে ভগবানের চিন্তন করা, ভগবানের লীলার স্মরণ করা, এর থেকে সুখের স্থান আর কি হতে পারে মিত্র এই ত্রিভুবনে, তাই না? হ্যাঁ, ভগবানের ব্রজমণ্ডল এখনও এতটা সুন্দর সজ্জিত এবং সুন্দর করে রেখেছেন আমাদের জন্য, যাতে করে ভগবানের লীলার স্থানের উপলব্ধি করতে পারি, ভগবানের লীলা উপলব্ধি করতে পারি এবং ওনার গুণকীর্তন করতে পারি, ভক্তিতে আপ্লুত হয়ে যেতে পারি। সেই কারণেই এত সুন্দর ব্রজভূমি আজও পর্যন্ত সাজিয়ে রেখেছেন। তো দেখুন আরেকটি কুণ্ড রয়েছে এখানে, আর কুণ্ডর ধারে অনেক ব্রজবাসীরাও রয়েছে। তো এই স্থানেই কিন্তু একটি সময় ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন, এই সেই পবিত্র ভূমি। আজও দেখুন কতটা সুন্দর, মন প্রাণ যেন জুড়িয়ে যাবে এই স্থান দর্শন করলে পরে, তাই না? এই হলো দেখুন মন্দিরের আঙিনা, কতটা শান্ত পরিবেশ না স্থানটি। হনুমানজির মন্দির রয়েছে এটি, আর এটি হলো কেলিকদমের বৃক্ষ। রাধে রাধে।
একটি দুঃখের বিষয়, সেটি হলো ভিতরে ক্যামেরা এলাও নেই। যে স্থানে বসে শ্রীমতী রাধারানী মান করেছিলেন বা অশ্রু ঝরিয়েছিলেন, সেই স্থানটি হলো এটি। আর এটি হলো মানসরোবরে এন্ট্রি করার রাস্তা। এখানে ভক্তরা অনেকেই আসছেন, যাত্রী যারা মানসরোবর দর্শন করার জন্য এসেছেন, তাদের বাস আবার ছেড়ে দিয়েছে। এভাবে বাসে করে 84 ক্রোশ পরিক্রমা করেন ভক্তরা। এই হলো সেই যমুনাজি, অনেক লীলা ভগবানের, অনেক যমুনাজির মহিমা রয়েছে। দেখুন যমুনাজি কত সুন্দর আজও। এই সেই বৃন্দাবনের যমুনা তট, যে তটে ব্রজবাসী গোপিকারা সব সময় আসতেন, গাইদেরকে জল পান করাতেন, ভগবান শ্রীকৃষ্ণ আসতেন যমুনাজিতে স্নান করতেন, গোপ বালক সবাই খেলাধুলা করতেন যমুনার তটে। হ্যাঁ, আজ যমুনাজি দেখা যাচ্ছে কতটা ছোট হয়ে গিয়েছে মিত্র, কিন্তু এই যমুনাজি একটি সময় 12 কিলোমিটার হ্যাঁ চওড়া ছিল, আর চর পরে পরে অনেকটাই ভরে গিয়েছে। তো আর এই হলো মান্ডির বনের মার্গ। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন, এটাই রইল প্রত্যাশা। রাধে রাধে।